তাবুকের যুদ্ধে যাবার আগে নবী যে আমার ঘোষণা করেছিলেন সেই সময় ছিল, সে সময়টা ছিল অভাব বন্টনের সময়। আল্লাহর নবী বলেছিলেন তোমাদের উপরে যুদ্ধ ফরজ হয়ে গেছে, জিহাদের ময়দানে যেতে হবে। তো এর জন্য যাওয়ার আগে যে অস্ত্রের দরকার আছে, যে অস্ত্রের দরকার আছে, ঘোড়ের দরকার মানে সওয়ারের দরকার আছে, সেগুলি তো এখন নাই, এখন তো অভাবের সময় রে। কে আছরে নবী আমার বেলালকে অর্ডার বললেন, বেলাল রে একটি বার তুমি এলান করে দাও, নবী আমার সাহায্য চেয়েছে। অভাবের সময় যে যা পেরেছিলেন দিয়েছিলেন, অনেক কথা আছে এর মধ্যে। হযরত আবু বকর এবং উমারের কথাটা, তিনাদের দানের যে ইমানি জাজবা সেটা শুনে অবাক লাগে। কি ইমান ছিল, কি ইমান ছিল, একটু শুনবেন? শোনাই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছিলেন যে আমি আবু বকরকে জীবনে তো জিততে পারিনি কোনো আমলে, আমি উমার শত চেষ্টা করেছি পারে নাই পারে নাই, এখন সুবর্ণ সুযোগ আমি উমারকে আমি জিতে নেব আজকে। এই কারণে যে অভাবের সময় আবু বকরের কাছে সম্পদ নাই, এর কাছে টাকা পয়সা বেশি নাই, সে তো এখন অভাবে আছে, আমি উমার আমার কাছে যথেষ্ট আছে যথেষ্ট, আজকে বেশি মাল আল্লাহকে দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে নবীর দরবারে হাজির করে দে, আমি আজকে আবু বকরকে জিতে নেব। এই মনে মনে তার ধারণা, মনে তো মনে মনে বড় খুশি, মনে মনে বড় খুশ, মনে মনে বড় আনন্দিত, তার মনটা বড় আনন্দিত যে আজকে আমি জিতে নেব আবু বকরকে। আমার নবী বলেছিলেন এই বলার পরে শোনার পরে সেই কথাটা সোচলেন, দিমাগে তেনার ঘুরালেন আর মনে মনে খুশি হলেন, বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে যা আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স খাবার দাবার যা আছে সবগুলিকে অর্ধেক করলেন। অর্ধেকের অর্ধেক করার পরে অর্ধেক খিসা নবীর দরবারে নিয়ে আসলেন আর অর্ধেকটি রেখে আসলেন বাড়িতে, নবীর কাছে এসে হাজির হলেন। নবী আমার বললেন মাপ কাই তালে আহলে কাইয়া উমার, ও উমার তুমি বলো বলো তোমার বাড়িতে তোমার আহালদের জন্য পরিবারের জন্য কি নিয়ে রেখেছো? উমার রে দেখছি তুমি যথেষ্ট সামান নিয়ে এসেছো, অনেকগুলি মাল নিয়ে এসেছো রে উমার, রে উমার বলো রে তোমার পরিবারদের জন্য তুমি কি রেখে এসেছো, তাদের খাবারের জন্য তুমি কি রেখে এসেছো? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো রাসূল, ওগো দয়ার নবী, ওগো হাবিব, আমি রেখে এসেছি আমি অর্ধেক সামান আপনার দরবারে নিয়ে এসেছি, আল্লাহর পথে আমি নিয়ে এসেছি, আল্লাহকে দেব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অর্ধেক সামান আপনার দরবারে নিয়ে হাজির করেছে, অর্ধেকটি আমি আমার বাড়িতে রেখেছি। এই বলে তিনি দাঁড়িয়ে আছেন দিয়েছেন, আর অন্যদিকে সাহাবীদের ভিড় চলছে, একের পর এক একের পর এক সব নিয়ে আসছে। নবী যে আমার ঘোষণা করেছেন অভাবের সময় যে যা পারো দাও, নারীরা আসছেন পুরুষেরা আসছেন, যে যা পারছেন। নারীদের ভিড় এমন ছিল, নারীরা কেউ কানের নাকের যে যা পেরেছেন যা আছে যা আছে নবীর দরবারে হাজির করেছেন, সাহায্য সাহায্য চেয়েছেন। নবী আমার কিসের জন্য? ইসলামের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। সবাই দানের প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। অন্যদিকে এবার চলে আসছেন হযরত আবু বকর, ওরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মন মরা হয়ে মনে মানে দুঃখ ভরা ক্রান্ত অবস্থায় তিনি চলে আসছেন, মাথাটাকে নিচু করে তিনি চলে আসছেন। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়িতে থেকে কিছু নাই, অল্প কিছু জিনিস, অল্প কিছু সামান, মুষ্টিময় কিছু সব কিছু সামান তিনি হাতে নিলেন, পুটলিতে একটা নিলেন। নেওয়ার পরে নবীর দরবারে চলে আসছেন, মন মরা হয়ে চলে আসছেন, দুঃখ অনেক দুঃখ, দুঃখ ভরা আক্রান্ত হয়ে তিনি চলে আসছেন, দুঃখ নিয়ে চলে আসছেন, মনটাকে ছোট করে নিচু হয়ে চোখ দিয়ে জল ঝরছে, এমন অবস্থায় তুমি নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন রে আবু বকর মা আব কাই তালে আহলে কাইয়া আবু বকর, ও আবু বকর বলো রে তুমি তোমার
তোমার বাড়িতে কি রেখে এসেছো, যা ছিল তাই কি তুমি নিয়ে এসেছো? তুমি বলো রে আবুবকর, তোমার বাড়িতে কি রেখে এসেছো পরিবারদের জন্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই প্রশ্নের জবাবে বললেন, ও আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো জিনিস নাই, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবী, যা ছিল আপনার কাছে নিয়ে এসেছি, এই কটা সামান ছিল, আর ছিল না, আর ছিল না গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি। আল্লাহ আমার সহায়, আল্লাহ আমার ব্যবস্থা করে দেবেন, পরিবারের ব্যবস্থা করে দেবেন। অন্যদিকে উমার দাঁড়িয়ে আছেন, তিনি চিৎকার মেরে বলছেন, আবু বকর রে, তোমাকে আমি উমার জীবনে জিততে পারিনি, আজকে ভেবেছিলাম যে উমার, আমি আজকে উমার আবু বকরকে জিতে নেব, কিন্তু আবু বকর রে, তুমি এমন একটা আমল দেখালে, এমন ঈমান দেখালে, আমি উমার কোসিন কালেও তোমাকে আমলে জিততে পারবো না। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা।